বাংলাদেশের 50 টাকা। হ্যালো, আই এম সুমজিৎ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টে হাই অন বাংলাদেশ। বানপুর আছি, এরপরে গেদের ওইদিকে মাইত্রী বাংলাদেশের দিকে যাচ্ছি। প্রচণ্ড ক্রাউড একটা জায়গা এখানে। স্টেশনে ট্রেনের আওয়াজ আওয়াজ তো থাকবে, ট্রেন ছেড়ে দিলে আবারও জার্নি শুরু হয়ে গেল। তো জার্নিটা টোটালি কন্টিনিউ থাক। ট্রেনের হরিশ নগর, এরপরই একেবারে বাংলাদেশ বর্ডার আমাদের। তো সেই বর্ডারটা ক্রস করে ওপারে যাওয়া যাবে। তো বাংলাদেশে খুব কাছেই আছি, আর ওয়েদারটা যত চেঞ্জ হয়ে গেছে, আজকে বড় বৃষ্টির ওয়েদার। তো বৃষ্টির ওয়েদারে তো যাব বাংলাদেশে। তো জার্নিটা কীরকম হচ্ছে সবাই শেয়ার করছি। তো বৃষ্টির ওয়েদারটা অ্যাকচুয়ালি কী বলতো, এই ওয়েদারে গাছপালাগুলো যখন ভিজে যায় একটা বেশ সুন্দর মনোরম পরিবেশ তৈরি হয়। তো আজকে এখান থেকে জার্নি স্টার্ট হয়ে গেছে অলরেডি কলকাতা থেকে। কলকাতা থেকে বৃষ্টি হচ্ছিলো না, কিন্তু এদিকে ভালোই বৃষ্টি হচ্ছে। আমি তো সকালবেলা উঠলাম, ভাবলাম যে বৃষ্টি হবে না, যখন কালকে নিউজে দেখলাম বা আমি আজকে মোবাইলে ওয়েদার চেক করলাম যে বৃষ্টি নেই আজকে আমি কলকাতা সাইডে। তাই আমরা এইদিকে আসা, কিন্তু এইদিকে ক্লাইমেট একদম টোটালি চেঞ্জ হয়ে গেছে, কারণ বাংলাদেশের ওয়েদার একদম পশ্চিমবাংলায় ঢুকে রয়েছে একদমই বর্ডার এরিয়াতে। তো এইখানটাতে বৃষ্টি হচ্ছে। লাস্ট স্টেশন অ্যানাউন্সমেন্ট করছেন, অ্যানাউন্সমেন্ট চলছে যে লাস্ট স্টেশন ইজ গেদে। তো গেদের দিকেই যাতায়াত। আর এই যে বাইরের ওয়েদারটা যতটা বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট ওয়েদার প্রচণ্ড বৃষ্টি বদলের ওয়েদার। আজকে তো একদম গেদে বাংলাদেশ বর্ডারের কাছে একদম দাঁড়িয়ে আছি, গেদে দেখতে পাচ্ছ। আর ওদিক দিয়ে বেরোলে হচ্ছে আউটসাইডটা, কিন্তু বৃষ্টি পড়ছে প্রচণ্ড। তো আমি এবার ছাতা ফাতা বার করি, বার করে ওপারে বেরোনোর চেষ্টা করছি। ছাতার তলায় দাঁড়িয়ে আপাতত যাচ্ছি, কারণ বৃষ্টি পড়ছে প্রচণ্ড। তো আই এম গোয়িং টু বাংলাদেশ বর্ডার। তো রাস্তা সোজা যাচ্ছে বাংলাদেশ বর্ডারের দিকে। তো আপাতত ওই দিকে জার্নিটা শুরু করি, তো দেখি কতটা যেতে পারি। ফার্স্ট টাইম আমি গেদেতে আসছি, আমি জানি না কোথা দিয়ে কী করতে, আমি অনেকজনকে জিজ্ঞাসা করছি। তো জিজ্ঞাসা করার পর যাচ্ছি রাস্তাটা। তো অনেক রাস্তার মধ্যে দেখাচ্ছি যে দেখো রাস্তাটা জল ফলে ভিজে গেছে, কারণ অলরেডি বর্ডার শুরু হয়ে গেছে। এই পার দিয়ে সোজা ট্রেন লাইনটা চলে যাচ্ছে, এটা মৈত্রী এক্সপ্রেস, যেটা চলে যাচ্ছে হচ্ছে বাংলাদেশের দিকে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বর্ডার বড় কাছাকাছি একদম বাংলাদেশের কাছে। তো এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি আপাতত। তৈরি হয় যে বর্ডারে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, আমার ডান দিকে আছে বাংলাদেশ আর বাঁ দিকে আছে ভারতবর্ষ। এই দুই বাংলাদেশ আর ভারতবর্ষের মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি, একটা গ্রাম আছে এখানে। তো আশেপাশে গ্রাম সেখানে মানুষের কীভাবে থাকে সেটা দেখার ইচ্ছে, কৌতূহলটা প্রকাশ করলাম। মানে কোনো জায়গায় সেই জায়গায় কৌতূহল প্রকাশ আমার এতটা বেড়ে যায় যে সেই জায়গাটাকে দেখার বা এক্সপ্লোর করার প্রচণ্ড ইচ্ছা থাকে। আর আজকের ওয়েদারটা বৃষ্টি, কিন্তু গরম প্রচণ্ডই আছে। আমি তো আছি এইদিকে, তো জানি না কতদূর এগোতে পারবো। আমি বারবার বিএসএফ এর লোকজনকে জিজ্ঞাসা করছি, আর যে আমাদের আর্মি আছে ইন্ডিয়ান আর্মি, তো ওদেরকে জিজ্ঞাসা করছি যে কতদূর যেতে পারি। এই রাস্তাটা সোজা ডান দিকে বাংলাদেশের বর্ডারের দিকে, আর বাঁ দিকটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়া। তো আমরা এদিক দিয়ে যদি বর্ডার রাস্তা লাইন দেখা যাচ্ছে, জোন এখানে থাকেন, এদিকে যাতায়াত করেন। তো এটা বিএসএফ এর এরিয়া, ভিডিও করা উচিত নয়, তবু আমি পারমিশন নিলাম, নিয়ে ভিডিও করছি। তো দেখি কতটা এগোনো যায়। আমি রিকোয়েস্ট করেছি যে একটুখানি বাংলাদেশ বর্ডারটা আমি দেখব।
বৃষ্টি ভেজা এই রাস্তা, এত সুন্দর একটা ওয়েদার, যেটা আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। এই মজা অ্যাকচুয়ালি এই রাস্তাটাই যে বাংলাদেশ বর্ডার স্টার্ট হয়ে গেছে, এই বর্ডার দেওয়া আছে বিএসএফ এরিয়া, তো আমাদের ভারতবর্ষের এই রাস্তাটা দিয়েই বাংলাদেশে এন্ট্রি নিয়ে যাওয়া যায় সড়ক পথে। তো এতটা রাস্তা আমি যেতে পারবো যতটা পারমিশন দিচ্ছি, মানে ক্রমশ আমার সাথে কি হবে আমি জানি না, কিন্তু যতটা আনন্দ করতে পাচ্ছি ততটাই মজাও পাচ্ছি, ততটা উপভোগ করছি, কারণ আজকে আমার বৃষ্টি হচ্ছে, ওয়েদারে গরম সেই প্যাচপ্যাচে গরমটা নেই। ইন্ডিয়ান আর্মি ছিলেন যিনি গার্ডে রয়েছেন, তিনি আমাকে একটা হেল্প করলেন, বলে কোথায় যাবি, তো বললাম যে একটু ঘুরতে এসেছি কলকাতা থেকে ফার্স্ট টাইম, তো বললো ঠিক আছে যা অত দূর যেতে পারবি, টাইমটা বলে দিয়ে আসতে হলো কারণ আমি আবার রিটার্ন করবো। কি মজা হচ্ছে, জাস্ট শেয়ার করে পাচ্ছি না, ফার্স্ট টাইম বাংলাদেশের দিকে। বৃষ্টি ভেজা সকাল আর বাংলাদেশের বর্ডার, আকাশটা পুরো কালো অন্ধকারে ঘিরে গেছে, বর্ডারের এরিয়া দিয়ে যাচ্ছি বাংলাদেশের উদ্দেশ্যে। তো সকাল সকাল, এখন ঘড়ি কাঁটায় 11টা বাজে, তো সকাল 11টাতে আপাতত বাংলাদেশ বর্ডারে একদম কাছাকাছি, মানে বর্ডার এরিয়াতে বাংলাদেশের এন্ট্রান্সের কাছাকাছি। এবার বাংলাদেশে ঢুকবো করছি, কিন্তু ঢুকতে পারছি না কারণ পাসপোর্ট আমার কাছে নেই। তো নেক্সট টাইম আমার ইচ্ছা আছে একবার পাসপোর্ট করে বাংলাদেশ যাওয়ার। কি অপূর্ব লাগছে দেখো রাস্তাটা, চারিদিকে সবুজ আর সবুজ, ফাঁকা রাস্তা, চারিদিকে কেউ কেউ নেই, আমরা বাঙালিরা প্রত্যেকেই ভ্রমণ প্রিয়, আর বর্ষাকালে প্রকৃতির সৌন্দর্য রূপ আরও বেশি বেড়ে যায়, যার জন্য প্রতিটি গাছের পাতাগুলো সবুজ হয়ে ওঠে আরও বেশি বেশি করে। আর এই এত সুন্দর আবহাওয়াতে ঘুরতে যেতে কার না ভালো লাগে। বর্ডারে অনেক কলা গাছ দেখছি, তারপর ওইসব গাছপালা অনেক আছে, পুরো চারিদিকটা পুরো রাত্রি হলে তো পুরো অন্ধকার থাকবে, জানি না আলোর বন্দোবস্ত আছে, জানি না ওটা কি লাইট প্রশ্ন দেখতে পাচ্ছি, বাট এটা আলোর মলে বলে তো মনে হচ্ছে না আমার। এবার বৃষ্টি ক্রমশ বাড়ছে, এবার ব্যাক করছি আমি ইন্ডিয়াতে, এতক্ষণ বাংলাদেশে ছিলাম, এবার ইন্ডিয়ার দিকে। আমাদের এখানে শেষ হচ্ছে ইন্ডিয়া আর শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ। এখানে বোর্ড সিকিউরিটি ফোর্স ফর আর বিওপি রয়েছে আমাদের গেদে এইমস এখানে, আর ওপাশ থেকে শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ। তো মোটামুটি আমি এপারে ইন্ডিয়াতে আর ওপারে বাংলাদেশে দাঁড়িয়ে, এই এরিয়াতেই শেষ হচ্ছে আমার বাংলাদেশ যাত্রা।